মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে ঢাকার রিজেন্সি হোটেলকে ১,০০,০০০ টাকা জরিমানা করেছে বিএসটিআই। অন্য আরেকটি অভিযানে আমদানি করা পণ্যের পাশাপাশি দেশীয় পণ্যে বিএসটিআই এর অনুমোদন না থাকায় ২,০০,০০০ টাকা জরিমানা করেছে আগ্রা সুপার শপকে। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। উত্তরা ১৩ নম্বর সেক্টরে আগ্রা সুপার শপে বিএসটিআই এর ভেজাল বিরোধী অভিযান। প্রায় ২ ঘন্টার অভিযানে আমদানি করা জুস, প্রসাধন সামগ্রী সহ বেশ কয়েকটি অনুমোদনহীন পণ্য পায় বিএসটিআই। এছাড়া দেশীয় কয়েকটি পণ্যেও নেই বিএসটিআই অনুমোদন। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। তারা কোনো প্রপার ডকুমেন্টও দেখাইতে পারে নাই। আমরা ধারণা করতেছি এগুলো হয়তো বৈধভাবে বাংলাদেশে ঢুকে নাই, এবং যেহেতু বৈধভাবে ঢুকে নাই তাদের কোয়ালিটি নিয়েও যথেষ্ট কোশ্চেন আছে। সেই জন্য আমরা তাকে আমাদের মিনিস্ট্রি মাননীয় মিনিস্ট্রি সাহেব ২,০০,০০০ টাকা জরিমানা করেছেন, অনাদায়ে ৩ মাসের জেল দিয়েছেন। এর আগে ঢাকার রেজেন্সি হোটেলে অভিযান চালায় বিএসটিআই। ১ ঘন্টারও বেশি সময় ধরে এই অভিযানে মেলে অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য, করা হয় জরিমানা। লাইসেন্স বিন স্পঞ্জ কেক পাওয়া হয়েছে, অনেক পুরনো রুটি রেখে দিয়েছে ফ্রিজের মধ্যে, প্রায় ৭-৮ দিন আগের পাউরুটি পাওয়া গেছে এখানে। আমরা জরিমানা করেছি তাদেরকে, ১,০০,০০০ টাকার জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল দেওয়া হয়েছিল, তারা ১,০০,০০০ টাকা জরিমানা দিয়েছে। পুরো রমজান মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই। আমরা আশা করি নাই যে আমরা এরকম পাবো আর কি। রিয়াজ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।